গত ফেব্রুয়ারির পর এখনো বেতন পাননি নাটোর চিনিকলে কর্মরত আটশো জন কর্মকর্তা কর্মচারী এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা এ অবস্থায় রোজার শুরুতেই নাটোর চিনিকলের দুই হাজার মেট্রিক টন চিনি খোলা বাজারে বিক্রির নির্দেশ দেয় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন তবে পঁচিশে মে পর্যন্ত তারা চিনি বিক্রি করতে পেরেছে মাত্র ৪৫ মেট্রিক টন এতে আগামী ঈদে বেতন ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা 3 মাস হচ্ছে সিনিয়র বিক্রি নাই বেতনও battino সামনে ঈদ কিভাবে করব এইভাবে ছলা যায় নাকি হাওলাত বরাত করে নিয়ে কি ভাব মানে কয়জন লোককে হাওলাত দেয় ছেলে মেয়ে তো নানা ধরনে আপদারা প্রতি ফিরে আসছে তো ঈদের আগেই যাতে আমরা বেতন বোনাসটা পাই তার একটা ব্যবস্থা হলে আমরা সুসংবাদ ঈদের আগে কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস পরিষদের জন্য চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে চিঠি দেয়া হয়েছে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি নাটোর চিনি কলের ঊর্ধতন কর্মকর্তারা এত লক্ষ্য চলতি বছর নাটোর চিনি কলে এক লাখ একুশ হাজার চারশো আঠারো মেট্রিক টন আখ মাড়াই করা হয় এতে চিনি উৎপাদন হয় ছয় হাজার মেট্রিক টন বর্তমানে চিনি কলে মজুদ রয়েছে তিন হাজার সাতশো মেট্রিক টন চিনি সময় সংবাদ নাটোর